সূচিকে ছেড়ে না দিলে ব্যবস্থা নেওয়া হবে বলেছেন বাইডেন। নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম সুপারিশ। ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল ফিলিস্তিন যোদ্ধারা। বিপজ্জনক পথে মায়ানমার। মিয়ানমারে সেনা অভ্যুত্থানের নিন্দা বিশ্ব নেতৃবৃন্দের। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভোরের নিউজ সংবাদ। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সূচিকে ছেড়ে না দিলে ব্যবস্থা নেওয়া হবে বলেছেন বাইডেন। মিয়ানমারে নির্বাচিত সরকারকে অভ্যুত্থানের মাধ্যমে সরিয়ে আগামী এক বছরের জন্য ক্ষমতা নিয়েছে দেশটির সেনাবাহিনী। পাশাপাশি অংসান সুচি ও প্রেসিডেন্ট উইন মিন্ট সহ ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি দলের শীর্ষ নেতাদের গ্রেফতার করেছে সেনাবাহিনী। এমন পরিস্থিতিতে মিয়ানমারের সেনা কর্মকর্তাদের সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। অভ্যুত্থানে আটক অংসান সুচি সহ মিয়ানমারের বেসামরিক রাজনীতিবিদদের ছেড়ে দেওয়া না হলে ব্যবস্থা না হবে বলে সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার সংবাদ মাধ্যম পলিটিকো এই তথ্য জানায়। প্রেসিডেন্ট বাইডেন ক্ষমতা নেওয়ার কিছুদিনের মধ্যেই মিয়ানমারের সেনা অভ্যুত্থান তার পররাষ্ট্রনীতির জন্য চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। বিশ্বজুড়ে গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে অবস্থান নেওয়ার অঙ্গীকার করেছিলেন তিনি। এমনকি কমিউনিস্ট নেতৃত্বাধীন চীনের বিরুদ্ধেও এই নীতি অটল থাকবে বলে জানিয়েছিলেন তিনি। মিয়ানমারে জরুরি অবস্থা শেষ হলে আবারও নির্বাচন। মিয়ানমারের সেনাবাহিনী ক্ষমতাসীন সরকারকে হটিয়ে আগামী এক বছরের জন্য দেশটির ক্ষমতা নিয়েছে। এর পাশাপাশি তারা দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে। এবার সেনাবাহিনীর তরফে বলা হয়েছে জরুরি অবস্থা শেষ হলে দেশটিতে নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর সেনাবাহিনী বিজয়ী দলের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। সেনা অভ্যুত্থানের কয়েক ঘণ্টা পর এই তথ্য জানানো হলো। নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম সুপারিশ। নিজ দেশ যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বে অশান্তি সৃষ্টির জন্য যাকে বিশ্বের বেশিরভাগ মানুষ দোষারোপ করে থাকেন, সাবেক ওই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুপারিশ করা হচ্ছে এই বছরের শান্তি পুরস্কারের জন্য। চলতি বছর নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যাদের নাম সুপারিশ করা হয়েছে নোবেল কমিটির কাছে, তাদের মধ্যে ট্রাম্প ছাড়াও আছেন জলবায়ু পরিবর্তন ঠেকানোর আন্দোলনে বহু প্রচারিত পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গ খবর রাইটার্সের। এই তালিকায় আরও আছেন রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনিও, রয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ও তার কোভ্যাক্স কর্মসূচি এবং ন্যাটো জোটের নাম। নরওয়ে পার্লামেন্ট সদস্যদের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ সংস্থা এই খবর প্রকাশ করেছে। জাতিসংঘের শরণার্থী সংগঠন UNHCR এর নামও রয়েছে সুপারিশের তালিকায়। রোববারই ছিল নোবেল কমিটির কাছে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে অক্টোবরের প্রথম সপ্তাহে। ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল ফিলিস্তিনি যোদ্ধারা। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। ড্রোনটি অবরুদ্ধ গাজা উপত্যকার ওপরে গোয়েন্দা মিশন পরিচালনা করছিল। রবিবার ড্রোনটি যখন গাজা উপত্যকার উত্তর সীমান্তের বেইত হানুন ক্রসিং পয়েন্ট থেকে চিত্র গ্রহণ করছিল, তখন সেটিকে ভূপাতিত করা হয়। আরবি ভাষায় বার্তা সংস্থা প্যালেস্টাইন টুডে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে গাজা উপত্যকার আকাশে ড্রোন পাঠানোর ঘটনা জোরদার করেছে ইহুদিবাদী ইসরায়েল। সামরিক আগ্রাসনের আগে সাধারণত এই ধরনের গোয়েন্দা মিশন পরিচালনা করা হয়। গত বছর ফিলিস্তিনি যোদ্ধারা গুলি করে ইসরায়েলের দুটি ড্রোন ভূপাতিত করেছে। গত মাসে গাজার বিক্ষোভকারীরা পাথর ছুড়ে ইহুদিবাদী ইসরায়েলের একটি ড্রোন ধ্বংস করে। গাজা উপত্যকা থেকে ইসরায়েল 2005 সালে সেনা প্রত্যাহার করে। এরপর 2007 সালের সাধারণ নির্বাচনে হামাস ফিলিস্তিনের ক্ষমতায় এলে তার পরপরই ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকার ওপরে সামরিক আগ্রাসন চালায়। ওই বছরেই গাজার উপরে সর্বাত্মক অবরোধ দেয় ইসরায়েল, যা এখনও বহাল রয়েছে। বিপজ্জনক পথে মিয়ানমার। মিয়ানমার এখন একটি বিপজ্জনক পথে। দেশটির সেনাবাহিনী এই পদক্ষেপে বেপরোয়া। ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসির নিউজ প্রধান জনাথন এমন মন্তব্য করেছেন। এক বিশ্লেষণী প্রতিবেদনে তিনি বলেছেন, 1962 সালে বেসামরিক সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের পর দেশটির সেনাবাহিনী ফের অভ্যুত্থান ঘটায়। এটি দেশটির সংবিধান লক্ষণ, যা গত শনিবার দেশটির সামরিক বাহিনী প্রতিশ্রুতি দিয়েছিল সংবিধান মেনে চলা ও আইন অনুযায়ী কাজ করার। প্রতিশ্রুতি দিয়েছিল মিয়ানমার সেনাবাহিনী। তিনি লিখেছেন, গত নভেম্বরের নির্বাচনে দেশটির সেনাবাহিনী সমর্থিত দল USDP তেমন একটা সুবিধা করতে পারেনি, যদিও NLD 2015 সালের নির্বাচনের তুলনায় বেশি ভালো করে। সোমবার ভোরে সেনাবাহিনীর অভিযানে মিয়ানমারের রাষ্ট্রপতি উইন মিন্ট ও অংসান সুচিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর দেশটির মিলিটারি টিভি নিশ্চিত করেছে
যে দেশটিতে এক বছরের জরুরি অবস্থা জারি করা হয়েছে। একই সঙ্গে সামরিক বাহিনী জানায় তারা ক্ষমতার কমান্ডার ইন চিফ মিন অং লাইয়ের কাছে হস্তান্তর করেছে। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের নিন্দা বিশ্ব নেতৃবৃন্দের। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়েছে বিশ্ব নেতৃবৃন্দ। যুক্তরাষ্ট্র বলেছে ওয়াশিংটন নির্বাচনের ফল কিংবা মিয়ানমারে গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের বিকল্প যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন সব সরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজের নেতাদের মুক্তির আহ্বান জানিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র গণতন্ত্র, স্বাধীনতা, শান্তি এবং উন্নয়নের প্রতি মিয়ানমারের জনগণের আকাঙ্ক্ষাকে সমর্থন করে। সামরিক বাহিনী তাদের পদক্ষেপ থেকে এখনই সরে আসা উচিত। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক মন্ত্রী মরিস পেইনি বলেন, আমরা আইনি শাসন মেনে চলতে, আইনি প্রক্রিয়া চলমান দ্বন্দ্বের নিষ্পত্তিতে এবং বেসামরিক সব নেতা ও অন্য যাদের বেআইনিভাবে আটক করা হচ্ছে তাদের সবাইকে অবিলম্বে মুক্তি দিতে সামরিক বাহিনীকে আহ্বান জানাচ্ছি। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের জন সিফটন বলেন, মিয়ানমারের সামরিক জান্তারা কয়েক দশক ধরে দেশটিকে শাসন করেছে, তারা কখনোই আসলে ক্ষমতা থেকে সরে দাঁড়ায়নি। অং সান সুচি ও প্রেসিডেন্টকে গ্রেফতারের পর মিয়ানমারের সেনা অভ্যুত্থানের ঘটনায় বেশ জোরালোভাবেই নিন্দা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনি গুতেরেস। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমারে যা ঘটছে তা আমাদের গভীর উদ্বেগের সঙ্গে দেখছি। তবে সেনা অভ্যুত্থানকে মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি কম্বোডিয়া। বাংলাদেশে থাকা রোহিঙ্গা সম্প্রদায়ের এক নেতা বলেছেন, তারা মিয়ানমারে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে সামরিক বাহিনীর মাধ্যমে অপসারণের নিন্দা জানান। রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমরা রোহিঙ্গা সম্প্রদায় মিয়ানমারে গণহত্যাকে হত্যার এই ঘৃণ্য চেষ্টার নিন্দা জানাই। আন্তর্জাতিক সম্প্রদায়কে আমরা আহ্বান জানাচ্ছি তারা যাতে এগিয়ে আসে এবং যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। পরমাণু বিষয়ে নতুন কোনো আলোচনা সংযুক্তি চায় না ইরান। 2015 সালের পরমাণু চুক্তিতে নতুন কোনো আলোচনা কিংবা নতুন কোনো সংযুক্তির প্রস্তাব নাকচ করে দিয়েছে ইরান। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ইমানুয়েল ম্যাক্রন সৌদি আরবকে সংযুক্ত করে নতুন আলোচনার আহ্বান জানানোর পরে ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ বলেছেন, আগে যে চুক্তিটি 6 বিশ্বশক্তির সঙ্গে করা হয়েছিল তা পরিবর্তন করা যাবে না। শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিব জাদের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 ধারা মোতাবেক বিশ্ব সম্প্রদায়ের অংশগ্রহণে যে চুক্তিটি হয়েছে সেটি নতুন কারো অন্তর্ভুক্তি বা নতুন কোনো বিষয় আলোচনার প্রস্তাব গ্রহণযোগ্য হতে পারে না। এটার পক্ষগুলো খুবই সুস্পষ্ট, এটা অপরিবর্তনীয়। খবর আল জাজিরার। 2015 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার নেতৃত্বে ইরানের সঙ্গে 6 বিশ্বশক্তি যে চুক্তি হয়েছিল, পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালে সেই চুক্তি থেকে বেরিয়ে আসে। ট্রাম্প ইরানের উপরে নানান ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করেন, জবাবে ইরানও তাদের মতো করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজে হাত দেয়। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন জানিয়েছে তারা ওই চুক্তিতে ফিরে আসবে, তবে তেহরানকে চুক্তি শর্তগুলো পুরোপুরি মেনে চলতে হবে। তবে ইরান তাদের উপরে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়েছে। এদিকে সৌদি আরব ও তার মিত্র সংযুক্ত আরব আমিরাত বলেছে, ইরানের প্রতিবেশী উপসাগরীয় আরব দেশগুলোকে চুক্তির সঙ্গে সম্পৃক্ত করে নিতে হবে। তাদের সমর্থন করেছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রন। ম্যাক্রন বলেন, চুক্তিতে উপসাগরীয় দেশ সৌদি আরবের অংশগ্রহণ একে আরও শক্ত ও দৃঢ় করে তুলবে। ইরানের পরমাণু অস্ত্র নির্মাণের হুমকিকে মোকাবেলা করতে হলে সেটাই অবশ্যই প্রয়োজন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।